এই রকম আর কিছু ভবিষ্যতে যাতে না হয় তার জন্য যা যা ব্যবস্থা নেবার আমি নেব। আমি আপনাদের সবাইকে কথা দিচ্ছি। কিন্তু এই ছেলেগুলো তো আপনাদের দলের, রাজনীতি করে ওরা। আপনাদের ছত্র ছায়াতেই তো ওরা এত বার বেড়েছে। আপনাদের মনে হয় দল এরকম ক্রিমিনালকে কোনোভাবে প্রশ্রয় দেয়? আর এরা যদি নিজেদের দলীয় কর্মী বলে দাবি করে তাহলেও এরা পার পাবে না। আপনি এখন এইসব বলে যাচ্ছেন, কালকেই দেখা যাবে জামিন পেয়ে এরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি থাকতে সেরকম কিচ্ছু হবে না। প্রদেশা, হ্যাঁ বলো। তুমি একটা এদের কাছে লিখিত কমপ্লেইন লেখো। যাও তোমরা যাও, এনাদের কমপ্লেইনটা লিখুন। যান। আর হ্যাঁ, এমন ভাবে চার্জশিট বানাও যে এই ক্রিমিনাল গুলো যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি পায়। যান এদের গাড়িতে তুলুন। যান। এই যে এসে গেছেন লোকাল থানার এসআই হালদার বাবু। আমার এরিয়া এমনিতে খুবই শান্তিপূর্ণ ম্যাডাম, বাঘে গরুতে জল খায় এক ঘাটে আমার নামে ম্যাডাম। আমি তো কলেজে এসব হয়েছে শুনে বিশ্বাসই করতে পারিনি। প্রদেশা, কমপ্লেন জমা দেওয়ার সময় এটাও লিখবে, লোকাল থানায় বারবার সমস্যার কথা জানিও কোনো সুরাহা হয়নি। আর আপনারা আপনারা এটা সংবাদ মাধ্যমে প্রচার করুন। ম্যাডাম, এরা তো কখনো আমাদের কিছু জানাই। কেন মিথ্যে কথা বলছেন আপনি? সত্যি বলছি ম্যাডাম, আমি জানি না যে ইফটিজিং হয়, এটা রোজকার ব্যাপার। সেটা আপনাকে জানানো হয়েছিল মিস্টার হালদার। তাও থানা থেকে কোনো স্টেপ কেন নেওয়া হয়নি? আমার মনে হয় আপনি কিছু বলতে চান, বলে ফেলেন মিস্টার হালদার, না হলে এর জবাব দিয়ে হয়তো অন্য কোথাও করতে হবে। আমাদের হাত পা বাঁধা থাকে ম্যাডাম, কখনো স্টেপ নিতে গেছি এদের অ্যারেস্ট করব বলে বেরোবো তার আগেই ফোন। ওরা দলীয় কর্মী, ওদের গায়ে হাত দিলে আমার ট্রান্সফার করিয়ে দেওয়া হবে। ব্যাস, আপনি হাত গুটিয়ে বসে গেলেন। আমাদের কতটাই বা এই উর্দির গুরুত্ব জেনেই নিশ্চয়ই গায়ে দিয়েছেন। এই সব কথা বলতে আপনার লজ্জা হওয়া উচিত। বারবার বারবার আপনি পিছিয়ে গেছেন বলে আজ এই বদমাশগুলো আজ এই কাজগুলো করার সাহস পেয়েছে। সরি ম্যাডাম। মিস্টার হালদার, শুধু ট্রান্সফারের ভয়? আপনার চাকরি বড় হলো এতগুলো মেয়ের সম্মানের থেকে? ওরা যদি আপনার নিজের কেউ হতো তাহলে আপনি এইভাবে চুপ করে থাকতে পারতেন? মিস্টার গুপ্ত, এটা কি ম্যাডাম? প্রভাত হালদার, আপনার নামের সাথে আপনার চরিত্রটা যায় না। আজ এখানে যা কিছু হয়েছে তার দায় একমাত্র আপনার। আপনার কর্তব্যের গাফিলতির জন্য আপনাকে আমি সাসপেন্ড করলাম। মিস্টার গুপ্ত, ম্যাডাম, কাল থেকে যেন ওনার উর্দিটা ওনার গায়ে না উঠে। বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা পাঁচকা না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলীর পূজাটা দিয়েছি। আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্টই খাওয়া হবে না।
বাবা এবার তো কোন থেকে নামাও ও হ্যাঁ হ্যাঁ আর যা বললাম মনে রেখো ইয়াপ ইয়া সাবধানে সাবধানে দেখে বড়রা তো আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে